সিংহভাগ মানুষই দেখা যায় ক্ষমতার পাওয়ার পরে তার হেডাম বেড়ে যায়, যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন বিয়ারে, তখন বিয়ার ঠিক থাকে না, কথাবার্তার ব্যালেন্স হারিয়ে ফেলে, চলনে বলনে কথনে অহংকারের বহি প্রকাশ তখন দেখা যায়। ক্ষমতা পেয়ে অহংকারী হবেন না, কারণ ক্ষমতা এমন জিনিস এটা এখন আছে একটু পরে নাও থাকতে পারে, আজ আছে তো কাল নাও থাকতে পারে। আপনি ক্ষমতা পেয়েছেন বলে এর অপব্যবহার করবেন না, ক্ষমতার কারণে অহংকারী হয়ে উঠবেন না। সমাজে কত মানুষ দেখা যায় ক্ষমতা পেয়ে এমন অহংকারী আর অদ্ভুতপূর্ণ আচরণ আরম্ভ করে, তার নিজের মতের বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে চলে গেলে দেখা যায় সেই সকল লোকদেরকে এলাকা থেকে বের করার ব্যবস্থা করে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়ার ব্যবস্থা করে। খবরদার, ক্ষমতার অপব্যবহার করবেন না, কারণ ক্ষমতা দিয়েছেন যিনি ক্ষমতার চার থেকে জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জত করেও নামাতে পারবেন তিনি। ক্ষমতার অপব্যবহার আর অহংকার আরম্ভ করলে ইজ্জত থাকবে না, বেজ্জত হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারিমে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হে রাজা ধীরাজ আল্লাহ আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আবার ছিনায় আনেন। আপনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আবার ইজ্জত কেড়ে নিয়ে বেইজ্জত করে দেন। ক্ষমতায় থাকলেও অনেক মানুষ ইজ্জত পায় না, কারণ যারা ক্ষমতার জন্য হায়া শরম ছেড়ে দেয় ক্ষমতায় থেকেও তারা বেইজ্জত হয়। ক্ষমতায় থাকলেই মানুষ ইজ্জতওয়ালা হওয়া যায় না, যেমন ফেরাউন, নমরুদ এবং এই স্বভাবের যত মানুষ আছে এরা ক্ষমতায় থাকলেও ইজ্জত পায় না। সামনে মানুষ ভয়ও তাদের আনুগত্য করলেও পিছনে গিয়ে তাদেরকে জুতার বাড়ি আর গালিগালাজ করে। আবার ক্ষমতা নাই এমন বহু মানুষ আছে যারা মানুষের সামনে পিছনে ইজ্জত পায়, সম্মান পায়। ক্ষমতার অপব্যবহার করলে আপনি বেইজ্জত হয়ে যাবেন, এটা আল্লাহ তাআলার একটা সুন্নত। এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতায় থেকে বেইজ্জত হয়েছে, যেমন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ। প্রেসিডেন্ট থাকাকালীন জুতার বাড়ি খেয়েছে, আমেরিকার দিকে তাকায়লাম নাই। ক্ষমতার অপব্যবহার আর ক্ষমতায় থেকে ইসলামের বিরুদ্ধে চরণ করলে কিভাবে বেইজ্জত হওয়া লাগে, আমার দেশেও এর নজির আছে। টাকলা মুরা পাগলা বলে ইসলাম থাকবে না, ইসলাম তো এখনো আছে, তার মন্ত্রিত্র তখনই চলে গেছে, পরে দলের নমিনেশন চলে গেছে, পরে ট্রাক নিয়ে দাঁড়িয়েছিল তার আর তার বান্ধবী ট্রাক, দুজনের ট্রাক রাস্তা থেকে খাবে করে গিয়েছে। ক্ষমতার অপব্যবহার করবে যারা, টাকলা মুরাদের মতো চরম বিজ্জতি বরণ করবে তারা। এটা আজ আছে তো কাল নাই, এখন আছে তো পরে নাই। ক্ষমতা পেলে যা মন চায় তা বলবেন না, যা মন চায় তা করবেন না, নইলে আপনাকে বিজ্জতির সাথে জনগণের সামনে আপনার ইজ্জত সম্মান খোয়ানো লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমানের বান্দারা অহংকারী হয় না, তারা কি হয়? বিনয়ী হয়। জমিনে অহংকারের সাথে বিচরণ করো না, কিসের এত অহংকার? ইন্নাকা লান তাখরিকাল আর্দ, নিশ্চয়ই তুমি অহংকারের সাথে জমিনে হেঁটে, অহংকারের সাথে জমিনে বিচরণ করে জমিনকে মাটিকে ফাটিয়ে দিতে পারবে না, এমন কি অহংকারের সাথে চলাফেরা করে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকারের সাথে জমিনে বিচরণ করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর,
যারা অহংকার করে তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। সুতরাং যারা অহংকারের মাধ্যমে আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করবে এদেরকে ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন, জুড়ে বলেন তিনি কি? মানুষ কখনো অহংকার করতে পারে না, অহংকার করা এটা মানুষের স্বভাবে পড়ে না। সাইয়েদেনা লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে কারীমে একটা সূরা দিয়েছেন, তিনি তার সন্তানকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। তার সন্তানকে নসিহত করতে গিয়ে তিনি অহংকারের ব্যাপারে তার ছেলেকে সাবধান করে বলেছিলেন। আল্লাহ তাআলা তার মুখের কথা কোরআনে কারীমে সূরা লোকমানের ভেতরে তুলে দিয়েছেন। সাইয়েদেনা লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবারে গাল বাঁকা করে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলো না, অবজ্ঞা করে মানুষকে অবহেলা করে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অদ্ভুত সহকারে অহংকারের সাথে বিচরণ করো না। ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার করা এটা রহমানের বান্দাদের গুণ নয়। তাকিয়ে দেখুন আমার সমাজের দিকে, মানুষ কত ধরনের অহংকারের মধ্যে নিমজ্জিত। কেউ বা জ্ঞানের বড়াই করে জ্ঞানের অহংকার, কেউ বা বড়াই করে টাকা পয়সা সম্পদের অহংকার, কেউ বা আবার বড়াই করে ক্ষমতার অহংকার। কোনো কিছু নিয়ে মানুষ ক্ষমতার কোনো যোগ্যতাই রাখে না, কারণ মানুষের তো কোনো স্টেবিলিটি নেই, তার তো কোনো স্থায়িত্বই নাই। আপনি জ্ঞান পেয়ে কেন অহংকার করবেন? জ্ঞান তো আপনি আপনার কাছ থেকে পান নাই, বরং জ্ঞানের নেয়ামত যিনি আপনাকে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? আল্লাহর তরফ থেকে জ্ঞান লাভ করলেন, সেই জ্ঞান পাওয়ার পরে অহংকারী হওয়া এটা তো আপনার জন্য শুভা পায় না। আপনি যদি জ্ঞান পাওয়ার পরে অহংকারী হয়ে যান, যিনি জ্ঞান দিয়েছেন জ্ঞান কেড়ে নিয়ে আপনাকে মেধাশূন্য পাগল বানিয়ে দিতে আল্লাহ পারেন কি পারেন না? সমাজে এমন বহু জ্ঞানী মানুষকে আমরা দেখেছি, জ্ঞান পাওয়ার পরে অহংকারের কারণে আল্লাহ তাকে পাগল বানিয়ে দিয়েছেন, এমন পাগলও কিন্তু সমাজে দেখবেন আছে। সুতরাং জ্ঞানের নিয়ামত পাওয়ার পরে অহংকারী হওয়া যাবে না, বরং উপকারী জ্ঞানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমাকে এমন ইলম দান করো, এমন জ্ঞান দাও যে জ্ঞানের মাধ্যমে উপকার পাওয়া যায়, এই জ্ঞান থেকে যেন আমি নিজে ফায়দা পাই, মানুষের জন্য ফায়দা পাই, এমন জ্ঞান দাও। জ্ঞানের বড়াই করা এটা মোমেন ব্যক্তির স্বভাব নয়। টাকা পয়সার অহংকারও করা যাবে না, কারণ সকালবেলার টাকাওয়ালা পয়সাওয়ালাকে বিকেলবেলা রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কি? এজন্য টাকা পয়সা আছে বলে আপনি অহংকার করবেন না, মুহূর্তে আল্লাহ চাইলে আপনাকে ফকির বানিয়ে দিতে পারেন। আর ক্ষমতা পাওয়ার পরেও অহংকার করা যাবে না, কারণ ক্ষমতা যিনি দিয়েছেন ক্ষমতা কেড়ে নিয়ে আপনাকে আবার সাধারণ মানুষের কাতারে যিনি দাঁড় করিয়ে দিতে পারেন তিনি কি? তবে আমাদের সমাজের সিংহভাগ মানুষই দেখা যায় ক্ষমতার পাওয়ার পরে তার হেডাম বেড়ে যায়, যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন বিয়ারে, তখন বিয়ার ঠিক থাকে না, কথাবার্তার ব্যালেন্স হারিয়ে ফেলে, চলনে বলনে কথনে অহংকারের বহিঃপ্রকাশ তখন দেখা যায়। ক্ষমতা পেয়ে অহংকারী হবেন না, কারণ ক্ষমতা এমন জিনিস এটা এখন আছে একটু পরে নাও থাকতে পারে, আজ আছে তো কাল নাও থাকতে পারে। আপনি ক্ষমতা পেয়েছেন বলে এর অপব্যবহার করবেন না, ক্ষমতার কারণে অহংকারী হয়ে উঠবেন না। সমাজে কত মানুষ দেখা যায় ক্ষমতা পেয়ে এমন অহংকারী আর অদ্ভুতপূর্ণ আচরণ আরম্ভ করে, তার নিজের মতের বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে চলে গেলে দেখা যায় সেই সকল লোকদেরকে এলাকা থেকে বের করার ব্যবস্থা করে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়ার ব্যবস্থা করে। খবরদার ক্ষমতার অপব্যবহার করবেন না, কারণ ক্ষমতা দিয়েছেন যিনি ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জত করেও নামাতে পারবেন তিনি। ক্ষমতার অপব্যবহার আর অহংকার আরম্ভ করলে ইজ্জত থাকবে না, বেজ্জত হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারীমে বলেছেন, কুলিল্লাহুম্মা
ممالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হে রাজা ধীরাজ আল্লাহ আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আবার ছিনায় আনেন, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আবার ইজ্জত কেড়ে নিয়ে বেইজ্জত করে দেন। ক্ষমতায় থাকলেও অনেক মানুষ ইজ্জত পায় না, কারণ যারা ক্ষমতার জন্য হায়া শরম ছেড়ে দেয়, ক্ষমতায় থেকেও তারা বেইজ্জত হয়। ক্ষমতায় থাকলেই মানুষ ইজ্জতওয়ালা হওয়া যায় না, যেমন ফেরাউন, নমরুদ এবং এই স্বভাবের যত মানুষ আছে এরা ক্ষমতায় থাকলেও ইজ্জত পায় না। সামনে মানুষ ভয়ও তাদের আনুগত্য করলেও পিছনে গিয়ে তাদেরকে জুতার বাড়িয়ার গালিগালাজ করে। আবার ক্ষমতা নাই এমন বহু মানুষ আছে যারা মানুষের সামনে পিছনে ইজ্জত পায়, সম্মান পায়। ক্ষমতার অপব্যবহার করলে আপনি বেইজ্জত হয়ে যাবেন, এটা আল্লাহ তাআলার একটা সুন্নত। এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতায় থেকে বেইজ্জত হয়েছে, যেমন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ। প্রেসিডেন্ট থাকাকালীন জুতার বাড়ি খেয়েছে, আমেরিকার দিকে তাকায়লাম নাই, ক্ষমতার অপব্যবহার। আর ক্ষমতায় থেকে ইসলামের বিরুদ্ধে চরণ করলে কিভাবে বেইজ্জত হওয়া লাগে, আমার দেশেও এর নজির আছে। টাকলা মুরা পাগলা বলে ইসলাম থাকবে না, ইসলাম তো এখনো আছে, তার মন্ত্রিত্র তখনই চলে গেছে, পরে দলের নমিনেশন চলে গেছে, পরে ট্রাক নিয়ে দাঁড়িয়েছিল তার আর তার বান্ধবী ট্রাক, দুজনের ট্রাক রাস্তা থেকে খাবে করে গিয়েছে। ক্ষমতার অপব্যবহার করবে যারা, টাকলা মুরাদের মতো চরম বিজ্জতি বরণ করবে তারা। এটা আজ আছে তো কাল নাই, এখন আছে তো পরে নাই। ক্ষমতা পেলে যা মন চায় তা বলবেন না, যা মন চায় তা করবেন না, নইলে আপনাকে বিজ্জতির সাথে জনগণের সামনে আপনার ইজ্জত সম্মান খোয়ানো লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমানের বান্দারা অহংকারী হয় না, তারা কি হয়, বিনয়ী হয়। মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহু আল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন, তার সম্মান বাড়িয়ে দেন। কাউকে সম্মান দিলে আপনার সম্মান কমবে না, আপনি যদি মানুষকে সম্মান করেন আপনাকেও মানুষের কাছে তিনি সম্মানিত বানিয়ে দিবেন, তিনি কি। এজন্য সবাইকে বলছি দেখেন আল্লাহ কি সুন্দর কথা বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে, যারা খবরদার চলনে বলনে কথনে কখনো যেন অভদ্রতার বহিঃপ্রকাশ না ঘটে। অনেক যুবক ভাইদেরকে মাহফিলে দেখা যাচ্ছে, চিত্রটা খুবই ভালো, যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি। এখনকার অনেক যুবক ভাইয়েরা আছে রাস্তাঘাটে চলার সময় আদব মেনটেন করে না। আমরা যখন ছোট ছিলাম দেখেছি রাস্তাঘাটে বড় ভাই এবং মুরব্বীদেরকে দেখলে ছেলেরা বড় আদবের সাথে রাস্তাঘাটে বিচরণ করেছে, মোটর সাইকেল চালালে, বাইক চালালেও তখন আস্তে করে চাচার পাশ দিয়ে, মুরব্বীর পাশ দিয়ে, বড় ভাইয়ের কাছ দিয়ে গিয়েছে। কিন্তু এখন কিশোর গ্যাং দেখা যায় রাস্তাঘাটে, মুরব্বী দেখলে, বড় ভাই দেখলে পাশ দিয়ে যাওয়ার সময় গিয়ার আরো বাড়াইয়া যায়। আর যুবকদের অবস্থা আমি কি বলবো, এরা তো নিজেরাই ডিজে স্টাইলে অভদ্র ছেলের মতো মোটর সাইকেল চালায়া মা বাবার স্বপ্ন নষ্ট করে, কেউ বা পঙ্গু হয়, কেউ বা আবার দুনিয়া থেকে মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করে বিদায় নেয়। অভদ্রভাবে বাইক চালায়ও না, এই ঢাকা চিটাগং মহাসড়কে প্রতিনিয়ত এমন অ্যাক্সিডেন্ট দেখা যায়। এ যুবকরা কিভাবে বাইক চালাও, কিছুক্ষণ ডানে এক গাইড, কিছুক্ষণ বামে আরেক গাইড, এরকম ছেলেরা আছে না? এটার নাম দিয়েছি আমি ডিজে স্টাইল, কিছুক্ষণ ডানে কিছুক্ষণ পাক পাকুম করে বাইক চালায়ও না, তোমার মা বাবার স্বপ্ন শেষ হয়ে যাবে। শোনো,
যুবক ভাইদেরকে বলছি, হাসাহাসি কইরো না। কত ছেলেদেরকে রাস্তাঘাটে দেখা যায়। ওই যে সেদিন আমি খুলনা থেকে বাগেরহাট যাচ্ছি, এক ছেলে আমাদেরকে ওভারটেক করে 2 সেকেন্ড যায় নাই, দেখলাম ট্রাক একটার ভেতরে ঢুকে মাথা একদিকে, পায়ে একদিকে, মোটরসাইকেল একদিকে, হাত একদিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পাক পাকুক করে ডানে কাইট বামে কাইট দিয়া মোটরসাইকেল চালায় না, 1 সেকেন্ডেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো। আর বেঁচে থাকলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় ঝুঁকিপূর্ণ, মারাত্মক, পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই 4-5 দিন আগে এই কোম্পানিগঞ্জে একটা জায়গায় কি মিয়া বাড়ির দরজা, মিয়াজি বাড়ির দরজা, এক যুবক ছেলে, ইয়াং ছেলে দেখলাম, তার এক পা নাই। জিজ্ঞেস করলাম কি হয়েছে, ছেলেটার বয়স বেশি না, 20-21 বছর হবে। কয় হুজুর, এই তো আমি অ্যাক্সিডেন্ট করে আমার একটা পা হারিয়ে ফেলেছি, একটা পা তার নাই। খবরদার, অভদ্রতা বা অভদ্রের মতো রাস্তাঘাটে চলাফেরা করো না। গার্লস স্কুল বা মহিলা কলেজের সামনে যাওয়ার সময় মেয়েদের দিকে ইতরের মতো তাকিয়ে থাকো না। মেয়েদেরকে রাস্তাঘাটে দেখলে আদবের খেলাফ করে, চক্ষুকে সংযত না করে তাদের দিকে তাকিয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করো না। বরং রহমানের বান্দারা তার কথাবার্তায়, চলাফেরায়, আচার আচরণে মুগ্ধতা ছড়াবে, আলো ছড়াবে, চারিত্রিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটবে, তারা নম্র হবে, ভদ্র হবে, বিনয়ী হবে। এই গুণে আমরা গুণান্বিত হতে পারবো তো? আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত করে দাও, বলেন আমিন। এরপরে 2 নম্বরে আল্লাহ বলেছেন, রহমানের বান্দাদের গুণ হলো তারা উগ্র হয় না, বদমেজাজি হয় না, তারা কারো সাথে তর্ক করে না, কারো সাথে বেহুদা কথাবার্তা বলে সময় নষ্ট করে না, মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, গালির জবাবে গালিও দেয় না, অজ্ঞ কোনো মানুষের সাথে কথাবার্তা বলে টাইম পাস করে না, বরং জাহেলদের সামনে তারা পড়ে গেলে তারা কি করে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা কানু সালামা। রহমানের বান্দা হলো তারা অজ্ঞদের সাথে তর্ক না করে জাহেলদেরকে সালাম দেয় যারা। এটা কত বড় গুণ জানেন? এটা আমাদের বেশিরভাগের মধ্যে নেই। আপনাকে এক ভাই গালি গালাজ করে, এটা আপনি জানেন, কেউ আপনাকে বলেছে বা বিশ্বস্ত সূত্রে জেনেছেন, সে আপনাকে খুব গালি গালাজ করে, দাগন ভুইয়া বাজারে যদি আগামীকাল জুমাবারে তাকে পান, তা আপনি তো এমন মানুষ বলবেন, এই তুই নাকি আমার গালি গালাজ করস, আজকে তোরে সাইজ করে ফেল। গালির জবাবে গালি হয় না। রহমানের বান্দা আপনি, আপনি কি বলবেন জানেন? তার সাক্ষাৎ হয়েছে, তাকে সামনে পেয়েছেন, তাকে সামনে পেলে আপনি আগে সালাম দিয়ে বলবেন, ভাইজান আসেন না, রেস্টুরেন্টে একটু চা খাই, চা খাওয়াইয়া বিল আপনি দিবেন, সুন্দর আচরণ করবেন, সে ভেতরে ভেতরে লজ্জায় মরে যাবে। কাকে গালি গালাজ করি, কাকে নিয়ে আজে বাজে কথা বলি, সে তো ফেরেশতার মতো মানুষ। ঠিক তো কইলেন, কিন্তু এই গুণ কয়জনের ভেতরে আছে? মহিলাদের বেশিরভাগ, নারীদের ভেতরে এই গুণ নাই, কারণ নারীরা বেশি বেশি ঝগড়া করতে চায়। কোনো মহিলা যদি কোনো মহিলাকে গালি একটা দেয় হাজবেন্ডকে, তখন ওই স্ত্রী, ওই নারী বলে, তুমি একটু দাঁড়াও তো, আমি তারে গিয়ে একদম মজাটা বুঝাই দিয়ে আসি, গালি দিলে একটা, ফেরত দেয় 20টা। এরকম আছে না নাই? এটা কি আল্লাহর নবীর উম্মতের স্বভাব হতে পারে? আমার নবীর চরিত্র শোনেন, কাফিররা নবীজিকে পাগল বলেছে, কোনদিন নবীজি কাফিরদেরকে পাগল বললেন না, কাফিররা নবীজিকে কাহিন বলেছে, গণক বলেছে, নবীজি তাদেরকে পাল্টা কোনো গালি দিলেন না। কাফির মুশরিকরা নবীজিকে জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, মাজনুন বলেছে, আল্লাহর নবী কোনোদিনও কাফিরদেরকে পাল্টা কোনো জবাব মন্দের মাধ্যমে দেন নাই, কারণ নবীজিকে নিষেধ যিনি করে দিয়েছেন তিনি কে? মন্দের জবাব কি করে দিতে হয় আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিলেন, কোরআনুল কারীমের 73 নম্বর সুরা, সুরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। ও নবী, তারা আপনাকে যা বলছে আপনি সবরের নীতি অবলম্বন করুন, তারা যা বলছে উত্তম ভাবে আপনি তাদেরকে অ্যাভয়েড করুন, উপেক্ষা করে চলুন, গালির জবাবে গালি নয়, মন্দের জবাবে মন্দ নয়, মন্দের জবাবে ভালো ব্যবহার, গালির জবাবে সালাম দিতে হয়। এটি হচ্ছে রহমানের বান্দাদের স্বভাব। সুবহানাল্লাহ। এই গুণটা
নিজেদের মধ্যে ইনস্টল করতে ডেভেলপ করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে তিন নম্বর গুণ, রহমানের বান্দারা তো দিনের বেলা ভদ্র হয়ে নম্র হয়ে বিনয়ী হয়ে চলাফেরা করে, গালির জবাবে মন্দের জবাবে মন্দ আচরণ করে না। যখন সূর্য ডুবে গেল, রাত যখন হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল, রাতের বেলা রহমানের বান্দারা কি করবে? দেখুন আমরা রাতের বেলা কি করি, আমার অনেক যুবক ভাইয়েরা আছে রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুকে পড়ে থাকে, ওয়েব সিরিজ দেখে, থ্রিলার দেখে, মুভি দেখে, কেউ বা আমার পাবজি খেলে, পাবজি খেলে বিভিন্ন গেমস আছে না নাই, কেউ বা আমার রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে, কেউ বা আবার গভীর রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলে। রহমানের বান্দারা খেলাধুলায় মত্ত থেকে গাজার আসরে, মদের আসরে, ক্যাসিনোর আসরে খেলাধুলা করে, নাটক সিনেমা দেখে রাত কাটায় না। তাহলে রহমানের বান্দারা কেমনে রাত কাটায়? আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাম ওয়াকিয়ামা। রহমানের বান্দা হল তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে রুকু আর সাজদা করে রাত কাটায়, যারা রহমানের বান্দা হল তারা। আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে না অন্যদিকে চলে গেছে? রহমানের বান্দারা রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটায়, চলে বলেন তো কি দিয়ে রাত কাটায়? আরো জোরে বলেন, রুকু সাজদা দিয়ে রাত কাটায়। আমাদের তো রাত রুকু সাজদায় যায় না, তামাশায় যায়, খেলাধুলায় যায়, ইন্টারনেট ব্যবহার করে করে, থ্রিলার দেখে, ওয়েব সিরিজ দেখে দেখে, নাটক সিনেমা দেখে দেখে আমাদের রাত চলে যায়। আর কেউ আছে ঘুমাইতে ঘুমাইতে রাত কাটায় ফেলে, সকালবেলা ঘুমের থেকে উঠলে গাল ফুলে যায়। হও আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায়। আল্লাহু আকবার। আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামাহ। আল্লাহর রাসূল রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আমার আপনার রাতের বেলা মোবাইল দেখতে দেখতে চক্ষু ফুলে যায়, কেউ আবার ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদ আদায় করতে 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 পা ফুলে যায়। তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর প্রিয় বান্দাদের, নেককার এবং বুজুর্গ ব্যক্তিদের সিক্রেট আমল। এজন্য আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজ তাহাজ্জুদের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও। ফা ইন্নাহু দাম্মুস সালিহিনা মান ক্বাবলাকুম, কারণ এটা ছিল তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। যদি এই আমল নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, আল্লাহর নবী বললেন, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই আমল তোমাকে তোমার রবের নিকটবর্তী নৈকট্যশীল বান্দা বানিয়ে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরে ও তাকায় না, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রহমানের বান্দারা আজে বাজে কাজ করে রাত কাটায় না। আহারে, আমার ছাত্র যুবক তরুণ ভাইদের আজ বেশিরভাগ রাতের বেলা মোবাইলের অপব্যবহারে তারা লিপ্ত রয়েছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে রাত কাটাইবে কি ভদ্র ছেলে পেলে ঠিক বলে সমর্থন দিয়েছে?
তারপরে ওয়েব সিরিজ থ্রিলার পর্নোগ্রাফি দেখে দেখে তার অবস্থা খারাপ। যুবক ভাইদের আজ বেশিরভাগকেই দেখা যাচ্ছে জোয়ান বয়সে বুড়ার মতো ভাব ধরেছে, শরীরে শক্তি নাই, গাল ভেঙে গিয়েছে, যৌবন হারিয়ে যাচ্ছে, চেহারার লাবণ্য শেষ। কি ব্যাপার, তার যৌবন গেলে চেহারা সুরতের এই অবস্থা কেন? বুড়া মানুষের চেয়ে অবস্থা খারাপ, এই পরিণতি হলো কেন? কারণ তার খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই। এরা সকালের নাস্তা করে দুপুর একটায়, তাদের রাত হয় সকালবেলা, তারা ঘুম আরম্ভই করে শেষ রাতের দিকে। এদের খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই। রাতের নামাজ, এটা আপনার চরিত্রকে সুন্দর বানিয়ে দিবে, আপনার যৌবনকে সমৃদ্ধ করবে, চেহারায় লাবণ্য ভাব ফিরিয়ে আনবে। আর একজন মুসলমান, একজন মুমিনের, একজন মুত্তাকির সবচাইতে উত্তম মেকআপ হলো পাঁচ ওয়াক্ত নামাজের ওযু, পাঁচ ওয়াক্তের নামাজ আর তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবীজি বলেছেন একটু আগে যে হাদিস বললাম, তাহাজ্জুদের নামাজ হলো পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ রাতের বেলা এক দেড় ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা সর্বোচ্চ ঘুমিয়েছেন, তারপরেও আল্লাহর বান্দাদের চেহারার দিকে তাকালে মনেই হয় না এরা এত কম ঘুমায়। চেহারার দিকে তাকালে মনে হয় চেহারা থেকে যেন নূর ঝরে পড়ছে, সুবহানাল্লাহ। আর যারা মোবাইল দিয়ে রাত কাটায়, নামাজ তো নাই, তাহাজ্জুদ নাই, মোবাইল দিয়ে রাত কাটায়, পাবজি বাবজি খেলে রাত কাটায়, দেখবেন দিনের বেলা চেহারার দিকে তাকানোও যায় না, চেহারা চুলের মতো হয়ে যায়। আল্লাহওয়ালা মানুষদের চেহারায় একটা নুরানি ঝলক থাকে, চেহারা কালো হলেও একটা আলো থাকে, একটা মায়া থাকে। বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা আমলদার ব্যক্তিগুলো, এরা কম পয়সা থাকলেও, ভালো ভালো খাইতে না পারলেও, টাকা পয়সাও বেশি নাই, রাতে বেশি ঘুমায়ও না, শুধু তাহাজ্জুদ পড়ে, চেহারাটা দেখলে মনে হয় যেন চেহারা থেকে নূর ঝরছে। আর অনেককেই দেখবেন সবসময় আজেবাজে কাজে লিপ্ত, ওইদিকে চলার সময় এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতেও থাকে, টাকা পয়সার অভাব নাই, ভালো ভালো খাবার দাবারও খায়, তারপরেও চেহারাটা যখন মানুষ দেখে, দেখতে তারে যেমন দেখা যায় কেমন জানে চোর আর ডাকাতের মতো লাগে। খায় তো আলগা পয়সা, মাইনসের মাল, চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে, এই জন্যই হারাম ঘুরে, হারামের চিহ্ন, গুনাহের চিহ্ন তার চেহারার মধ্যেও ফুটে উঠেছে। তাহাজ্জুদের নামাজ নিজের আমল বানিয়ে নিন। রহমানের বান্দারা রাত তামাশা করে করে কাটায় না, সাজদা দিয়ে দিয়ে তারা রাত কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, ভয় এবং আশার সাথে আল্লাহকে তারা ডাকতে থাকে। জান্নাতি মুমিন মুত্তাকিদের স্বভাব হলো কানু কালিনান মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা এরা খুব কম সময় ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ইস্তেগফার করে করে রাত কাটায় যারা, আল্লাহর প্রিয় রহমানের বান্দা হলো তারা। রাতের বেলা তাহাজ্জুদ আর কি পড়বেন, আপনার তো পাঁচ ওয়াক্ত নামাজেরও খবর নেই, প্যান্ডেলে তো জায়গা হয় না ওয়াজ মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে, কিন্তু এশার নামাজে, ফজরের নামাজে যে এলাকায় মাহফিলের আয়োজন হয়, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় এটাও দেখা যায় রাত বারোটা একটা পর্যন্ত সবাই মাহফিলে হাজির, সকালবেলা মাহফিলের স্বেচ্ছাসেবকরাও ফজরের জামাতে হাজির। ইসলামের সবচেয়ে বড় ইবাদত ওয়াজ না নামাজ? জোরে বলেন, আহা, আপনি যেন আল্লাহকে সাজদা দেন, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন, একটা সাজদাও দেন না প্রত্যেক দিন। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দেন, ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? একটা না দিয়ে কি হয়েছে? শয়তান হয়েছে, মারদুদ হয়েছে, মালউন হয়েছে, কাফির হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছে, ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে, অগ্রাহ্য করে, অহংকারের সাথে এই আদেশ অমান্য করার কারণে কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। ইবলিস একটা সাজদা না দিয়ে কাফের হয়ে গেল।
আর আপনি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত এতগুলা সাজদা নামাজের ভেতরে একটাও দেন না, ইবলিস একটা সাজদা না দিয়ে কাফের হয়ে গেল, আর আপনি প্রতিদিন আল্লাহকে সাজদা দেন না, আপনি কোন জায়গায় আছেন নিজের বিবেককে প্রশ্ন করেন। অনেকে বলে হুজুর আমি জায়গা মতোই আছি, আমি খুব ব্যস্ত মানুষ তো নামাজ ঠিক মতো পড়তে পারি না। ইমান ঠিক আছে, ইমান থাকলে তো ইমান ঠিক থাকবে, আপনার ইমানই তো না এটা ঠিক থাকে আবার কেমনে। নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই, আপনার ইমান থাকলে না এটা ঠিক এটা ঠিক থাকবে। আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করে, জান্নাতের গন্ধ পাবেন না যদি নামাজ আপনার ঠিকঠাক না থাকে। এজন্য আল্লাহকে সাজদা দেন। আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনু বিহিল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় তখন বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। আল্লাহর কাছাকাছি হতে হলে আল্লাহর প্রিয় হতে হলে সাজদা দেওয়া লাগবে। পাঁচ ওয়াক্তের সাজদা ঠিক করে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনাকে তাহাজ্জুদের আমল নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। আল্লাহ তাআলা এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কয়টা গুণের কথা বলেছি এটা কি দেখেন আপনারা, এটা জীবনে দেখেন নাই? কয়টা গুণের কথা বলেছি, কয়টার কথা বলেছি, বলে ফেলছি কয়টা, জোরে বলেন, আরো জোরে বলেন, তিনটা। কয়টা বলেছি একটু পরে পড়া আদায় করব কিন্তু। নাম্বার ফোর, চার নাম্বার, রহমানের বান্দা হলো তারা ইবাদত গুজার হওয়ার পরেও অহংকারী হয় না যারা। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে ইবাদত গুজারি হয়ে যাওয়ার পরে তার মনের মধ্যে অহংকার চলে আসে। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, হাজি সাহেব হজ করে ফেলেছেন, যাকাতও দেন, রমজান মাসেও রোজা রাখেন, মনে মনে ভাবেন আমার জান্নাত আর কে ঠেকায়, আমি এত আমলদার মানুষ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো ইবাদত গুজারি হওয়ার পরেও তার মনের মধ্যে অহংকার আসে না, বরং ইবাদত গুজার হওয়ার পরেও আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তারা দোয়া করে। কারণ তারা ভালো করেই জানে ইবাদত দিয়ে আমল দিয়েই শুধু জান্নাত পাওয়া যায় না, বরং জান্নাত পাওয়ার জন্য ইবাদতের সাথে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই, এজন্য তারা আল্লাহর কাছে দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা ইবাদত গুজারি হওয়ার পরেও আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে জাহান্নামের সর্বনাশা আযাব থেকে আল্লাহর কাছে পানা চায় যারা, আল্লাহর প্রিয় রহমানের বান্দা হলো তারা। শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না, আমলের সাথে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? আল্লাহর দয়া না থাকলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য নবীজি বলেছেন মান্নুকিশা ওয়ালদিবা, যার কাছ থেকে কিয়ামতের দিন হিসাব নিকাশ চাওয়া হবে সেই ব্যক্তি আটকে যাবে, ধরা খাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের দিন আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ হিসাব নিতে চান, আল্লাহ তাআলা বান্দার হাতে থাকা আমল নামা দেখবে, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে দয়া করে জান্নাত দিয়ে দিবে। এজন্য আল্লাহর নবী নিজেই দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার কাছ থেকে তুমি সহজ করে হিসাব নিও, যে নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটাফোঁটাও নাই, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, সেই নবী আল্লাহর কাছ থেকে সহজ হিসাবের জন্য দোয়া করেন, এবং কি ফজর এবং মাগরিবের নামাজের ফরজের পরে সাতবার আল্লাহর কাছে তিনি জাহান্নামের আযাব থেকে পানা চাইতেন, দোয়া করতেন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার।
তো যেই নবীর জন্য জান্নাত অবধারিত সেই নবী সহজ হিসাবের জন্য জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতেন, উম্মত হিসাবে আমাদেরকেও আরো বেশি দোয়া করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাই যারা। রহমানের বান্দাদের পাঁচ নাম্বার স্বভাব হলো, রহমানের বান্দা হলো তারা কৃপণতা এবং অপব্যয় করে না যারা। রহমানের বান্দার কিটা হয় না? আমাদের সমাজের মধ্যে কৃপণ মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে না কৃপণ, আল্লাহ তাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, এরপরেও ছেঁড়া কাপড় চুপড় গায়ে দেয়, ছেঁড়া কাপড় চুপড় গায়ে দিয়ে হাঁটে। টাকা পয়সা আছে কিন্তু বাজার থেকে ভালো মাছ ভালো শাকসবজি কিনে আনবে না, ভালো খাবে না, টাকা পয়সা জমায়ে রাখবে। যারা কৃপণতা করে টাকা পয়সা জমিয়ে রাখে, নিজের স্বাস্থ্যকেও নিজের শরীরকেও যারা ভালো কিছু দেয় না, শরীরের হক আদায় করে না, এই কিপটামি করে জমিয়ে রাখা সম্পদগুলো আবার শেষ বয়সে স্বাস্থ্য রক্ষায় শরীর রক্ষায় সব শেষ হয়ে যাবে, কোনো ফায়দা হবে না। এজন্য আল্লাহ যেটা দিয়েছেন, আপনি আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটান। আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, যতটুকু আছে ততটুকুর আলোকে আপনি এমনভাবে চলাফেরা করেন যাতে আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটে। যে আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর নেয়ামত আমি ভোগ করছি, কৃপণতা করা যাবে না, আবার অপব্যয়ও করা যাবে না। আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন বলে নাচের আসরে গানের আসরে টাকা একটু আসে বলেই বাড়িতে ওয়াইফাই লাগে যা আজে বাজে জিনিস দেখতে পারবেন না, কারণ আপনি তো আল্লাহর বান্দা, আল্লাহর আনুগত্য আপনার মধ্যে থাকবে। টাকা পয়সা আছে বলে হারাম কাজে বাজে কাজে আপনি পয়সা খরচ করতে পারেন না, কারণ রহমানের বান্দারা কৃপণও হয় না, তারা অপব্যয়কারীও হয় না। তাহলে রহমানের বান্দারা কি হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকূ লাম ইয়াকদুরু ওয়ালাম ইয়াসরু ওয়ালাম ইউসরিফু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকূ লাম ইয়াসরু রিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হলো তারা খরচ করার সময় কৃপণতা এবং অপব্যয় করে না যারা। রহমানের বান্দারা কৃপণ হয় না, অপব্যয়কারীও হয় না, মাঝামাঝিতে তারা থাকে, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে। এজন্য আল্লাহ বলেছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যম পন্থার নীতি অবলম্বন করে, কৃপণ হয় না, অপব্যয় করে না, বরং মাঝামাঝিতে থাকে। আল্লাহ যেটা দিয়েছেন সেটা খরচ করে নিজের আর নিজের পরিবারের জন্য, বাকি যেটুকু থাকে সম্পদ জমায় না, কারণ সম্পদ জমালে আফসোস করতে হবে। আল্লাহ সূরা মাজার মধ্যেও বলেছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল সম্পদ জমিয়ে সে ধারণা করে এটা তার চিরস্থায়ী হবে, কিন্তু টাকা পয়সা ধন সম্পদ কারো জন্য চিরস্থায়ী হয় না। করোনাকালীন সময়ে যমুনা গ্রুপের মালিক মারা গিয়েছে, হাজার হাজার কোটি টাকা তার অ্যাকাউন্টে ছিল, কত ধন সম্পদ হয়তো তার নিজের কাছেও জানা নাই। সেই সকল ধন সম্পদ রেখে সাধারণ মানুষ যেভাবে কবরে যায় সেও সেভাবে কবরে গিয়েছে। আমাদের সাথে টাকাও যাবে না, পয়সাও যাবে না, বাড়ি গাড়ি কিছুই যাবে না। এজন্য আল্লাহ বলছেন যারা বুদ্ধিমান যারা মোমিন ব্যক্তি যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কৃপণতা করে না, অপব্যয় করে না, নিজের আর নিজের পরিবারের জন্য যেটুকু দরকার খরচের পরে বাকিটুকু যার পথে দান করে দেয়। জোরে বলেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের ২৯ নম্বর আয়াতে বলছেন ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا. তুমি তোমার হাতকে ঘাড়ে উঠায় ফেলো না, আবার এত বেশি প্রশস্ত করে দিও না যাতে করে তোমার সকল ধন সম্পদ শেষ হয়ে যায়, অর্থাৎ কৃপণ হয়ে হাতটাকে তুমি ঘাড় পর্যন্ত উঠায় রেখো না, আবার দিতে দিতে সব দিয়ে দিও না। আল্লাহ তাআলা সুন্দর একটা নীতি শিখালেন, মধ্যম পন্থার নীতি অবলম্বন করো। ওই যে একটু আগে বললাম
যতটুকু আল্লাহ দিয়েছেন নিজের আর নিজের পরিবারের জন্য খরচ করার পরে টাকা পয়সা না জমায়া বাকিটুকু খরচ করে দিতে হবে কার পথে। কথা শুনতেছেন না ঘুমায় যাচ্ছে? তাহলে আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন দেখে হাত তুলেন তো। হাত কেউ নামাবেন না, আল্লাহর পথে খরচ করতে সবাই রাজি ভালো করে হাত তুলেন। কি জাতের রাজি আজকে ওয়াজ বাস্তবে এখানে জায়গায় বসে আমল হবে যান। স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে ঢুকেন তো, এই মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন হয়েছে, মসজিদে আমাদের সৎকার পয়সাগুলো যাবে। কারণ রহমানের বান্দারা কিপটা না, তারা অপব্যয় করে না, তারা দান করে। জোরে বলেন কি করে? আর মসজিদে দান করা, মসজিদ হচ্ছে আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা, বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। ব্যাগ যাচ্ছে, আপনারা ভাবিয়েন না ওয়াজ মনে হয় শেষ। রহমানের বান্দাদের গুণ কয়টা? বারোটা। বলছি কয়টা? পাঁচটা। ওই মাঝখানে একটা ক্লাস টেস্ট হচ্ছে আর কি। এটা কি হচ্ছে? হাত নামায় ফেলেন, হাত নামায় ফেলেন, হাত নামাইয়া পকেটে ঢুকায় রাখেন, মানুষের পকেটে ঢুকায় রাখেন না, নিজের পকেটে ঢুকান। এটা একটা টেস্ট চলছে যে আমরা ওয়াজ শুনতেছি আমলও করছি, কিছুক্ষণ পরে ফাইনাল হবে। তবে ফাইনালটা কিভাবে হবে এটা এখন বলা যাবে না, ভয় পাইয়েন না। ফাইনাল মানে আবার সবার কাছ থেকে টাকা পয়সা লুট করে রেখে দেওয়া হবে না, বরং ফাইনালটা একটু ইলমি মুদাকারার মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কয়টা বলেছি? জোরে বলেন কয়টা? আপনারা ডানে বামে যেভাবে তাকাচ্ছেন এটা খুব দৃষ্টিকটু। একটু আগে ড্রোন একটা উড়ল, ওইটার দিকে তাকায় আছে, অথচ এদিকে কোরআনের সুন্দর আলোচনা চলে যাচ্ছে। এখানে আমরা সামান্য কিছু মানুষ, এখানে যদি আমরা পরিবেশটা নিশ্চিত করতে না পারি তাহলে আলোচনা থেকে ফায়দা আসবে না। এটা কি আমি যতগুলো কথা শুরু থেকে বলছি আমার বাপদাদার কোনো কথা বলছি? কোরআন শোনার তো একটা আদব আছে। ওয়াইদা কুরি আল কোরআনু ফাসসামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে আলোচনা হবে তখন মনোযোগের সাথে শুনতে হবে আর ওয়া আনসিতু চুপচাপ হয়ে যেতে হবে। কথা চলছে কার? জোরে বলেন। তো আল্লাহর কথা চললে বান্দার কথার কি কোনো দাম আছে? আর তাহলে আমরা কেউ কথা বলবো না, নাগন ভৈয়ার মানুষ আমরা সবাই অত্যন্ত নম্রভদ্র বিনয়ী মানুষ, আমরা সেটার বহিঃপ্রকাশ আজকে এখানে ঘটিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। কয়টা বলে ফেলেছি? পাঁচটা। রহমানের বান্দা হলো তারা, দানশীল যারা। নাম্বার সিক্স, মনোযোগ আছে তো সবার? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আবার শুরু হচ্ছে। ছয় নম্বরে হলো রহমানের বান্দা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না তারা। এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দা হলো তারা, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকে না যারা। রহমানের বান্দাদের যত চাওয়া পাওয়া আছে সকল চাওয়া পাওয়া একজনের কাছে নিবেদন করে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? রহমানের বান্দারা সুদিনেও ডাকে আল্লাহ, দুর্দিনেও ডাকে আল্লাহ, দুঃখের সময়ও বলে আল্লাহ, সুখের সময়ও বলে আল্লাহ, সুস্থতার সময়ে বলে আল্লাহ, অসুস্থতার সময়ও বলে আল্লাহ, ভালো সময়েও ডাকে আল্লাহ, খারাপ সময়েও ডাকে আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা কোনো কিছু চায় না। আল্লাহর আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চায় যারা, আল্লাহ তাআলা রুবুবিয়াতের মধ্যে, উলুহিয়াতের মধ্যে, আসমা এবং সিফাতের ভেতরে কেউ যদি শিরক ঢুকিয়ে দেয় মুশরিক হয়ে যাবে সে। শিরক হচ্ছে মস্ত বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ, আকবারুল কাবায়ের। এটা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। চাইতে হবে কেবলমাত্র একজনের কাছে। জোরে বলেন তিনি কি? পরীক্ষা সামনে, আমি পড়াশোনা করব সুস্থভাবে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য আমি যার কাছে চাইব। জোরে বলেন তিনি কি? নাকি মাইজ ভান্ডার দরবারে? চট্টগ্রামের এক জাহেল আছে, জাহাঙ্গীর না তো, সে নিজেকে জাহাঙ্গীর বলে, জাহাঙ্গীরও বলে না, তার নিজের নাম জাহাঙ্গীর হুজুর, সে নিজেই হুজুর, নিজেই কি, নিজেই হুজুর। কিছু ছেলেপেলেদেরকে নিয়ে মাজারের সামনে গিয়ে বলে যাও আজান, এই ছেলেগুলো পরীক্ষা দিবে,
ইমতেহান মে কামিয়াব হয়ে গেলে কি জানি একটা কথা বলছে, আমি ভালো করে শুনতেও পারি না, এদেরকে পরীক্ষায় পাশ করায় দাও। মাজারের কোনো বাবা মৃত বা জীবিত কোনো ব্যক্তি কাউকে পরীক্ষায় পাশ করায় দিতে পারবে? চাইতে হবে কার কাছে? চাইতে হয় একমাত্র একজনের কাছে, তিনি কে? সন্তান নাই, চাইবেন কার কাছে? নাকি তাবিজের পিছনে ছুটবেন? আল্লাহর কাছে চান। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স হয়েছে, সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা, তার স্ত্রী সন্তান দিতে অক্ষম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, তাকেও সন্তান দিয়েছেন কি? অসুস্থ হয়েছেন, আল্লাহর কাছে চান, ডাক্তারি করাবেন, চিকিৎসা করাবেন, পাশাপাশি আল্লাহর কাছে চান। জটিল এবং কঠিন রোগ কেউ যিনি ভালো করে দিতে পারেন, তিনি কি? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, 18 বছরের এই কঠিন রোগে শোকে ভোগার পরে আল্লাহর কাছে তিনি যখন দোয়া করেছেন, সুস্থ করে দিয়েছেন কি? সব সময় আল্লাহর কাছে যাইতে হবে, এজন্য আল্লাহ বলেছেন রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না যারা। 7 নম্বর হলো রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষকে খুন করে না যারা। রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষের রক্ত ঝরায় না যারা। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে কোনো নাফস কোনো প্রাণ শেষ করে ফেলে না যারা। অন্যায় ভাবে এখন মানুষকে খুন করার নজির বর্তমান দুনিয়াতে আছে না নাই? নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে মেরে ফেলার নজির আমাদের সমাজে গোটা পৃথিবীতে আছে, কোনো অপরাধ নাই, নিরপরাধী মানুষকে অপরাধীর অপবাদ দিয়ে অপরাধের অভিযোগ এনে তাকে বিচার বহির্ভূত কাণ্ডায় বিচার বহির্ভূত কায়দায় দুনিয়া থেকে শেষ করে ফেলা, এগুলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয়। আরে দুনিয়াতে তো এমন নিকৃষ্ট জালেম আছে যারা সাধারণ মানুষ শুধু নয়, আলেমদেরকেও, নিরপরাধ আলেমদেরকেও অপরাধী বানিয়ে বিচার বহির্ভূত কাণ্ডায় দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। এগুলো কি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য? এগুলো কি আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য? এগুলো জালিমের বৈশিষ্ট্য? এগুলো স্বৈরাচারের বৈশিষ্ট্য? অন্যায় ভাবে নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় যারা, দুনিয়ার নিকৃষ্ট জালিম হলো তারা। দুনিয়াতে অপরাধীকে, দুনিয়াতে নিরপরাধীকে অপরাধী বানায়া মেরে ফেলার সুযোগ আছে, বিচারের নামে অবিচারের সুযোগ আছে, কিন্তু কিয়ামতের দিন সেটা আর হবে না। এমন বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে যাদের কোনো অপরাধ নাই, এখন এদেরকে যে অন্যায়ভাবে মেরে ফেলা হলো, দুনিয়ায় তো তারা আর বিচার পাইল না, দুনিয়ায় বিচার না পাইলেও আখিরাতে বিচার আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বিচার আরম্ভ করবেন তখন দুইটা হকের বিচার হবে। হাশরের ময়দানে কয়টা হকের বিচার হবে? একটা হলো হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, একটা আল্লাহর হক আরেকটা বান্দার হক। আল্লাহ তাআলা তার নিজের হকের বিচার আরম্ভ করবেন নামাজ দিয়ে, নিজের হকের বিচার আরম্ভ করবেন কি দিয়ে? নামাজ। আল্লাহর হকের বিচার শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে বান্দার হকের বিচার, আর বান্দার হকের বিচার আরম্ভ হবে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরিয়েছে কিংবা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, সেই রক্তপাতের বিচার হবে। বান্দার হক সমূহের মধ্যে প্রথম যে হকের বিচার হবে সেটা হবে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরিয়ে তার হাতকে রক্তে রঞ্জিত করেছে, কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠ করায় দাঁড় হতে হবে। সুতরাং দুনিয়াতে বিচার হয় নাই তো কি হয়েছে? দুনিয়াতে আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে আপনি জোর করে প্রেশার ক্রিয়েট করে ভালো মানুষকে খারাপ বানায়া নিরপরাধীকে অপরাধী বানায়া আপনি মেরে ফেলতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন কারো কোনো ক্ষমতা চলবে না। রহমানের বান্দারা অন্যায়ভাবে
মানুষের রক্ত ঝরায় না। আরে আমার সমাজেই তো কত জালিম আছে যারা অন্যায় ভাবে মানুষের রক্ত ঝরায়, অন্যায় ভাবে মানুষকে কষ্ট দেয়। খবরদার, সাবধান হয়ে যান, অন্যায় ভাবে মানুষকে কষ্ট দিয়েন না। বান্দার হক এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর হক নষ্ট করলে তাওবা কইরা আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নেওয়া যায়, কিন্তু বান্দার হক নষ্ট কইরা আল্লাহর কাছে তওবা কইরাও মাফ নেওয়া যায় না। বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ, অথবা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ নিতে পারবেন না যতক্ষণ আল্লাহও আপনাকে মাফ করবেন না ততক্ষণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে আট নম্বর, রহমানের বান্দারা চরিত্রবান হয়, জিনার ধারে কাছেও যায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দা যারা জিনা করে না, তারা যুবক ভাইদেরকে বলছি, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করো না। যারা ছাত্র পড়াশোনা করো তাদেরকে বলছি, পড়াশোনাকালীন সময়ে ছাত্র জীবনে মেয়েদের ফিতনায় পড়ো না। ছাত্র জীবনে যদি মেয়েদের ফিতনায় পড়ে যাও, তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। ছাত্র জীবন, এই জীবনটা হলো পড়াশোনা আর গবেষণার বয়স। পড়ার টেবিলে মনোযোগী হও, ক্লাসে মনোযোগী হও, তাহলে কেরিয়ার সুন্দর হবে। আজান হলে পরে নামাজে দৌড়াও, চরিত্র ভালো হবে। পড়াশোনা মনোযোগ দিয়ে করে যদি কেরিয়ারটা সুন্দর করতে পারো, নামাজি হয়ে যদি চরিত্রবান হতে পারো, তুমি যদি সুন্দর কেরিয়ার আর সুন্দর চরিত্র এস্টাবলিশ করতে পারো, কোনো মেয়ের পিছনে তোমার ঘুর ঘুর করা লাগবে না। গোটা ফেনীর সুন্দরী সুন্দরী মেয়ের বাপ, তোমার মতো সুন্দর ক্যারেক্টার আর সুন্দর চরিত্রবান ছেলের কাছে নিজের সুন্দরী মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে তারা ঘুর 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 আরম্ভ করবে। নিজে সিদ্ধান্ত নাও, অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুর ঘুর করবা, নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা যাতে করে তোমার পিছনে মানুষ ঘুর 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 করে। নিজেই সিদ্ধান্ত। বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করবেন না, হারামের মধ্যে কোনো আরাম নাই। আর যারা গোপন সম্পর্কে আছে তাদেরকে বলছি, ভাই হারাম গোপন সম্পর্ক যদি আপনি করেন, কেউ যেটা জানেন না কিন্তু সেটাও যিনি জানেন তিনি কি? এ যুবক ভাইয়েরা শোনো, রাতের বেলা যারা পর্নোগ্রাফি দেখো, যারা জিনার সাগরে ডুব দিয়ে দাও, যারা একটু একা হইলেই জিনা করতে মন চায়, চোখের জিনা, জবানের জিনা, সব রকমের জিনা করতে মন চায়, এই হাদিস বলার পরেও তোমার মাথায় যদি না ঢুকে, তাহলে আমি মনে করব তোমার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। ভালো করে হাদিসটা শোনো। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ আরবের তিহামা পর্বতমালা শুভ্র সেই পর্বতমালা সমান নেক আমল নিয়ে হাসরের মাঠে হাজির হবে। ভালো করে হাদিসটা শুনে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাঠে পর্বতমালার সমান আমল নিয়ে কিছু মানুষ হাজির হবে, কিন্তু তাদের পর্বতমালার সমান নেক আমল মুহূর্তেই হাসরের মাঠে ধুলাবালি হয়ে উড়ে যাবে, আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি ডেঞ্জারাস কথা, আপনি বুঝতে পারছেন? পর্বতমালা সমান আমল নিয়ে হাজির হবে, আমলগুলো কি হয়ে যাবে? ধুলা, বুঝেন তো? বাতাস আসলে ধুলা কি হয়? আপনার এই পর্বতমালার আমল ধুলা হয়ে উড়ে যাবে, নাই আমল আর নষ্ট, বরবাদ। সাহাবীরা এটা শুনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় সাংঘাতিক কথা, বড় আশ্চর্য কথা, এতগুলো আমল কোথায় যাবে, মুহূর্তেই কোথায় হারিয়ে যাবে, কেন হারিয়ে যাবে? নবীজি তখন বললেন, সেই লোকগুলো হলো তারা আজান হলে নামাজে যায়, মাহফিল হলে মাহফিলেও যায়, আবার যাকাত দেয়, রমজান আসলে রোজাও রাখে, হজও করেছে, হাজি সাহেব নামে রাখে, অমরাও করেছে, ভালো ভালো কাজেও থাকে, কিন্তু যখন একা হয়ে যায় নীরবে নিবৃতে, গোপনে হারাম কাজে লিপ্ত থাকে, গোপনে গোপনে একাকী হারাম কাজে লিপ্ত থাকবে যারা, হাসরের ময়দানে আমল শূন্য হয়ে যাবে তারা। কি ডেঞ্জারাস কথা, কি ভয়াবহ কথা! এই একটা হাদিসই তো আমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। যুবক ভাইদেরকে বলছি, এই বয়সে জিনার সাগরে ডুব দিও না ভাই, নিজের লজ্জাস্থানের হেফাজত করো,
চরিত্রবান হও। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন বুখারীর হাদিস, মাইয়াব মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু গুরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এর হেফাজত যারা করবে, চরিত্র যারা ঠিকঠাক রাখবে, চরিত্র যারা সুন্দর করবে, আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নিজের চরিত্র ঠিক করে ফেলেন, আপনার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আমরা শেষ দিকে চলে আসতেছি। নাম্বার 9, 9 নাম্বার হলো রহমানের বান্দা হলো তারা, মিথ্যা সাক্ষী দেয় না যারা। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই? একটু ফেনি কোর্টে গিয়ে দেখেন মিথ্যা সাক্ষী দিয়ে কত ভালো মানুষগুলোকে হয়রানি করা হচ্ছে। মিথ্যা সাক্ষী বাতিলকে প্রতিষ্ঠা করে, মিথ্যা সাক্ষী ভালো মানুষকে অনেক সময় মুসিবতে ফেলে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, রহমানের বান্দা হলো তারা, মিথ্যা সাক্ষী দেয় না যারা। আমার সমাজে তাকিয়ে দেখেন মিথ্যা সাক্ষীদাতা অনেক মানুষই আছে, যারা অল্প একটু টাকা খাইয়া মিথ্যা সাক্ষী দেয় অথবা দুনিয়াবি ফায়দা, দুনিয়াবি স্বার্থ, দুনিয়াবি সামান্য হয়ে পড়ে মাঝে মাঝে মিথ্যা সাক্ষ্য দেয়। আর মিথ্যা সাক্ষী দিতে 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 বর্তমান সমাজের মুমিন নামধারী টাটকা মুনাফিকেরা এত নিচে নেমে গিয়েছে, বড় বড় আলেম, বড় বড় দাঈ ইলাল্লাহ, কোরআনের খাদেমদের বিরুদ্ধেও অনেক মানুষ জঘন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছে। যাব কোথায় আমরা? শয়তানও খিলখিলিয়ে হাসে, দেখছো কি জাতের শয়তান, হ্যাঁ, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খবরদার, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা যে কোনো কিছু, এটা কিন্তু বাতিলকে প্রতিষ্ঠিত করে, মানুষকে কষ্টে ফেলে দেয়। মানুষকে কষ্ট দিয়েন না, বড় মুসিবতে পড়ে যাবেন আপনি। দেখেন না মিথ্যা মামলাও আছে, বাস পুরাইছে একজন, মামলা খাইছে আরেকজন। আমাদের মতো বহু হুজুররা আছেন যারা মসজিদে থাকেন, যারা মাদ্রাসায় দর্শে থাকেন, ছাত্রদেরকে পড়ান, মসজিদের মেহরাবে তাদেরকে নামাজে দেখা যায়, মিম্বরে বক্তৃতায় দেখা যায়, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে তাদেরকে বক্তৃতা দিতে দেখা যায়, রাস্তাঘাটে গিয়ে গাড়ি ভাঙচুর করতে মানুষ তাদেরকে জীবনেও দেখে নাই। এরকম বড় বড় হুজুররাও মামলা খাইছে, গাড়ি পুরাইছে, কে জানে কে একজন মামলা খাইছে। আর এরকম নাই তো আমার সমাজে? আপনি কি রাগ করলেন নাকি? অপরাধ করেছে একজন, ধর্ষণ করেছে একজন, ফেঁসে গেছে আরেকজন, অপরাধ করে একজন সাজা পাইছে আরেকজন, মাঝখান দিয়া মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে বাতিলকে প্রতিষ্ঠা করে, জালিমের মসনদকে মজবুত করে, অন্যদিকে নিরপরাধ মানুষগুলোকে মজলুম বানিয়ে শেষ করে ফেলা হয়েছে। খবরদার, মিথ্যা সাক্ষ্য বা মিথ্যার ধারে কাছেও থাকবেন না, এটা রহমানের বান্দাদের, আল্লাহর বান্দাদের কোনো বৈশিষ্ট্য নয়। আহারে, আমাদের তো মিথ্যা বলার স্বভাব অনেক বেশি আছে। হ্যাঁ, আসে সে ফুলগাজি, ফোন আসছে কয় আমি আছি সোনাগাজি, আছে না নাই? আছে দাগন ভুইয়া, হ্যাঁ আসে সে দাগন ভুইয়া বলে আমি বাড়িয়ার হাট, পাঁচগাছিয়া, অন্য কোনো জায়গা আছে। এই যে মিথ্যা বলার স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার, মিথ্যা বলা এটা তো কোনো মুমিন ব্যক্তির স্বভাব হতে পারে না। আমরা মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষ্যও দিব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে সত্যবাদী বানিয়ে দেন। নাম্বার 10, 10 নাম্বার হলো এই যে এই গুণটা, রাগ করবেন না, আমি একটু সোজা সাপটা কথা বলি তো, এই গুণেও তো আমরা আজকের মাহফিলে অনেকে গুণান্বিত হতে পারে নাই। এই যে আমার আলোচনা রেকর্ড হয়েছে আপনারা শুনবেন,
প্রথম মিনিট থেকে এখন পর্যন্ত আমি একটা অনর্থক কথা বলি নাই, কারণ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন হয়েছে ফালতু কথা বলার জন্য। তা আপনি এখানে এসেছেন, আপনি তো মুমিন ব্যক্তি, পার্সোনালিটি থাকবে আপনার, ব্যক্তিত্ববান হবেন, আপনি কোনো অনর্থক কথা জবান দিয়ে বের করবেন না, এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয়। এজন্য আল্লাহ এই সূরার মধ্যে 10 নম্বর গুণ উল্লেখ করেছেন, ওয়া ইযা মাররু বিল্লাগি মাররু কিরামা। রহমানের বান্দা হলো তারা অনর্থক কথা বা কাজ কারবারকে উপেক্ষা করে চলে যারা, এটা কিন্তু বড় অন্যতম একটা গুণ। এই গুণে গুণান্বিত হতে পারলে আপনার দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের প্রায় বেশিরভাগ মানুষ বেহুদা কাজে লিপ্ত, অনর্থক কাজে লিপ্ত, কাজের কাজ একটাও করে না, দেখা যায় আজে বাজে কথাবার্তা বলার জন্য আজে বাজে স্থানে বসে যায়। এজন্য আমি চায়ের দোকানগুলোর নাম দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খুলেরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চা পান করে, আর সকল আলোচনা সমালোচনার ঝড় তারা দোকানের মধ্যে উঠায়। আরেকটা জায়গা আছে মসজিদের বৈঠকখানা বা মসজিদের পুকুর পাড়ে বৈঠকখানা থাকে, কিছু কিছু মুসল্লি আছে নামাজ আদায় করার পরে তার কোনো কাজ কাম নাই, দুনিয়ার কোনো কাজে যায় না, মসজিদের সামনের বৈঠকখানায় বসে বসে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কোন দিকে কি করলো, মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাবাল্লি বা এলাকার কে কোন কাম করলো, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা আছে না নাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, পরীক্ষার হলে এই যে এখন এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার হলে ভালো ছাত্র যখন সকাল 10টায় হলে ঢুকে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে সে সামনে তাকায় না, পিছনে তাকায় না, ডানে বামে কাউকে গুতাগুতি করে না, কাউকে জিজ্ঞেস করে না আমাকে এইটা বলে দে, বরং প্রশ্ন পাওয়ার পরে ঘড়িটা সামনে নিয়ে ঘড়ি দেখে দেখে লিখতে থাকে, কারণ সে জানে তার সময় হলো 3 ঘন্টা, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগায়। সামনে পিছনে ডানে বামে তাকানোর তার যেমন সময় নাই, তার সামনে পিছনে ডানে বামে তাকানোর যেমন কোনো প্রয়োজন নাই, ঠিক তেমনি মোমেন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, দুনিয়াতে সামনে পিছনে ডানে বামে কত বেহুদা কথাবার্তা কাজকর্ম হচ্ছে এগুলো দেখা বা শোনার তাদের টাইম নাই। ভালো ছাত্র যেমন 3 ঘন্টা শুধু লিখে, ঠিক তেমনি ভাবে মমিন বান্দারা, আল্লাহর বান্দারা, রহমানের বান্দারাও মরার আগ পর্যন্ত নেক আমলের প্রতিযোগিতা করে। কিন্তু এখন আমরা বেহুদা টাইম নষ্ট করি ফেসবুকে, আর ফেসবুকের নাম আমি দিয়েছি গিবত বুক, চুগলখুরি বুক, এটার নাম দিয়েছি আমি বিতর্ক বুক, ফেসবুকের নাম আমি দিয়েছি অনর্থক সময় নষ্ট করার বুক। এই ফেসবুকে যত কম থাকবেন ততই ভালো। অনেকে দেখবেন ফেসবুকে বেশি বেশি সময় নষ্ট করে ফটো আপলোড করছে, সারাদিন কমেন্টের রিপ্লাই দিচ্ছে, সারাদিন এর সাথে ওর সাথে ঝগড়া করছে, এই ক্ষেত্রে আমাদের আলেমরাও কিন্তু পিছায়া নাই, আসে না নাই, এই যে গত কয়েকদিন ধরে দেখছি আর বড় কষ্ট পাচ্ছি। মেয়ারে হক, সত্যের মাপকাঠি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাহাবীরা? এটা নিয়ে কওমি আলিয়া ঘরানার আলেমদের মধ্যে এবং বিশেষ করে দুই ঘরানার ইসলামী দলের মধ্যেও ব্যাপক আলোচনা সমালোচনা, ফেসবুক পোস্ট পাল্টা পোস্ট, লাইভ পাল্টা লাইভ, এগুলো চলছে। ঠিক আছে কথা? কোন সময় এগুলো চলছে? যেই সময়ে আমাদের সন্তানদের বইয়ের ভেতরে ট্রান্সজেন্ডার, ফাহিম অন্তরার প্রেমের গল্প, নিরাপদ স্পর্শের নামে অনেক অশ্লীলতা, এবং বইয়ের ভেতরে সারেগামা পাধানিসা, লীলাবালি লীলাবালি, বড় যুবতী সৈগ, বিয়ার সাজনী, কন্যা সাজল, যখন গোটা বইগুলোতে অশ্লীলতা বেহায়াপনা নোংরামি দিয়ে ভরে দিয়ে আমার কোমলমতী শিক্ষার্থীদেরকে, আগামী প্রজন্মকে চরিত্রহীন, লম্পট, সমকামী এবং চরিত্রহীন বানানোর অপচেষ্টা চলছে, সেই সময়ে কওমি আলিয়া সকল দলমত সকল দলমতের আলেমুল আমরা এক টেবিলে বসে এই মুহূর্তে কী করণীয়, কী করা যায় সেটা নিয়ে যখন সংলাপ করা বসা দরকার, দায়িত্বশীল মহলকে গিয়ে সজাগ করা দরকার, তখন আমাদের রাহবারেরা মেয়ারে হক নিয়ে তারা আলোচনা সমালোচনা আরম্ভ করেছেন। এই মেয়ারে হক, এই যে শব্দটা, এটা কুরআন সুন্নার বহুল ব্যবহৃত কোনো পরিভাষাও নয়। ভারতীয় উপমহাদেশে এটা, বিশেষ করে যখন বাংলাদেশ ভারত পাকিস্তান সব যখন এক জায়গায় ছিল, এক দেশে আমরা ছিলাম, তখন এক ঘরানার আলেমদের থেকে এই শব্দটির উৎপত্তি
হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আমরা ভালোবাসব, তাদেরকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, ব্যাস এতটুকু কথা হওয়াই উচিত। আমরা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বা নতুন নতুন শব্দের উৎপত্তি ঘটিয়ে জনমনে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনার সৃষ্টি যদি আমরা করি, তাহলে আলেমদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, সম্মান, মর্যাদা দিন দিন কমে যাবে। যদি এগুলো কথা বলা প্রয়োজনই হয়, তাহলে পর্দার অন্তরালে নিজেরা নিজেরা বসে আলোচনা করা যায়। এই যে ফেসবুকে এই এই শব্দগুলো বলছেন, এই যে আমার সামনেও যারা আছে, এদের মধ্যে 99% মানুষ হয়তো এই শব্দটা অনেকে নতুন শুনেছে বা শুনলেও অনেকে এই শব্দের আগাও বুঝে না, মাথাও বুঝে না। এগুলো তো একাডেমিক কিছু শব্দ, এই শব্দগুলো নিয়ে তো বসে আলোচনা করা যায় নিজেরা নিজেদের মধ্যে। এগুলো তো জনগণে বা মানুষের সামনে পাবলিক সাইটে এনে ফিতনার মধ্যে আরো ফিতনা লাগানো উচিত নয়। উচিত ছিল উম্মতকে এক রাখা, এমনিতেই উম্মতের ঘরে আগুন জ্বলছে। উচিত ছিল সবাইকে পানি নিয়ে এগিয়ে এসে উম্মতের ঘরের আগুন নিভিয়ে ঠান্ডা করে উম্মতকে একত্রিত করা, কিন্তু হায় 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 আগুন নিভাবে কারা? দেখা যাচ্ছে আগুন লাগার পরে পানি নিয়ে না এসে কেরোসিন নিয়ে এসে আবার আগুন আরো জ্বালিয়ে দেওয়ার উপক্রম হচ্ছে। এদিকে আলেমে আলেমে কামড়াকামড়ি হচ্ছে, আর ওই দিকে আমরা বহাস করছি, সংলাপ করছি, ভিডিও পাল্টা ভিডিও, আলোচনা পাল্টা সমালোচনা এগুলো করছি। আর অন্যদিকে ট্রান্সজেন্ডার পড়াইয়া এবং অন্যান্য অসভ্যতামি নোংরামি বাচ্চাদেরকে শিখাইয়া সামনে পরীক্ষা চলে আসতেছে। আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন আমার? কিছু কিছু আলেমও এখন বের হয়েছেন, আমি এই কথাগুলো কোনোদিন মাহফিলে বলি না, কারণ কোন কারো সমালোচনা করা, কারো সম্পর্কে কথা বলা আমি এটা পছন্দ করি না। কারণ কোরআনের মাহফিল কাউকে নিয়ে কটাক্ষ করা, কাউকে নিয়ে সমালোচনা করার জায়গা নয়। কিন্তু এটা আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। কিছু কিছু ভাইরা দেখা যাচ্ছে সারাদিন ফেসবুকে থাকে, তারপরে ফেসবুকে কী কী সারাদিন দেখলো সেই গুরুত্বপূর্ণ ভাইরাল ইস্যুগুলো নিয়ে তার মাহফিলে 50 মিনিট বা 1 ঘন্টা এগুলো নিয়ে আলোচনা করলো, নিজে সবসময় আলোচনায় থাকতে চায়। অথবা এই আলেম কী করলো, ওই আলেম কী করলো, এই আলেম কী করলো, ওই আলেম কী হলো। আমার ভাই, মোমেন তো মোমেনের আয়না, আয়নার সামনে দাঁড়ালে যেমন আমি আয়নার সামনে দাঁড়ালাম, আমার চেহারার মধ্যে কোনো খুঁত আছে কিনা, আমার শরীর ঠিক আছে কিনা, আমার কাপড় চোপড় ঠিক আছে কিনা, আয়না কি সেটা বলে দিবে না? এক মুমিন আরেক মুমিনের আয়না। আমার কোনো ভাই ভুল করতে পারে, তার মধ্যে কোনো ভুল থাকতে পারে। এখনকার দিনে যোগাযোগ সহজ না কঠিন? জোরে বলেন, প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি তাকে ইনবক্সে নক করতে পারি। অথবা বিশেষ করে যারা অত্যন্ত সুপরিচিত তাদের নাম্বার পাওয়া তো ব্যাপারই না, যোগাযোগ করা আজকাল কত ইজি। আপনি তার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে ইসলাহ করতে পারে, সংশোধন করতে পারেন, নিজেরা বসে নিজেদের সমস্যা সমাধান করতে পারেন। শুধুমাত্র নিজে ভাইরাল থাকার জন্য অথবা নিজে আলোচনায় থাকার জন্য এই ধরনের পন্থা অবলম্বন করা, এটা কোনো ভালো ভদ্র আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। এগুলো বন্ধ করুন, কারণ আমরা চাই এদেশের কৌমি আলিয়া সকল দল মতের আলেমুল আমরা এক টেবিলে থাকুক। এমনিতেই আমরা এই দলাদলি করে অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় আছি, আমরা এক থাকতে চাই। আমাদের মধ্যে মাসআলাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা তো মৌলিক ক্ষেত্রে সবাই এক এবং অভিন্ন। আমরা তো সবাই এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে আমাদের মাঝে ইখতিলাফ নাই। কোনো ঘরানার আলেম কি বলেছে যে ফজরের নামাজ 4 রাকাত, আর আরেক ঘরানার আলেমরা বলেছে না, আমাদের কাছে মনে হয় 8 রাকাত। কথা বলেন, মৌলিক কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে পার্থক্য, আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। যে সকল ইখতিলাফগুলো আছে সেগুলো এমন এমন বিষয় যেগুলি নিয়ে ইখতিলাফ থাকলেও আমরা চাইলে এক হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি। সুতরাং বলবো, এই সংকীর্ণতা নিজেদের অন্তর থেকে, হৃদয় থেকে ঝেড়ে ফেলে দিয়ে আসুন উদারতা লালন করে। আমরা যদি নিজেরা উদার হতে পারি, আমাদেরকে দেখে এদেশের মুসলমানরা শিখবে। আমরা একজন আরেকজনকে সম্মান করে কথা বলতে শিখি, একজন আরেকজনকে আন্তরিকভাবে ভালোবাসতে শিখি। আমরা যদি নিজেদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, সম্মানবোধ আর ভালোবাসা বাড়াতে পারি, তাহলে এদেশের মুসলমানরাও আমাদেরকে দেখে দেখে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আর যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, সকল ধরনের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, এই দেশে কুরআনের শাসন তখন প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি বলছিলাম
অনর্থক কথা বলা, আজে বাজে কথা বলা, এগুলো রহমানের বান্দার কোনো বৈশিষ্ট্য নয়। আজে বাজে কাজ চলছে, আপনি এই দাগন ভুইয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এখানে গান হচ্ছে, এগুলো আমার জন্য আজে বাজে জিনিস, আমি শুনবো না, আমি চলে যাব। মোবাইলে বাজে ভিডিও এসেছে, এটা আমার জন্য অনর্থক ভিডিও, এটা আমি দেখবো না, আমি কোনো বাজে কথা বলবো না। বাজে কাজ করা, ওই যে আমরা একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, দেখবেন এসএসসি পরীক্ষা চলছে, আমরাও পরীক্ষার হলে দেখেছি, যখন আমরা নিজেরাও পরীক্ষা দিয়েছি, কিছু ছাত্র আছে পরীক্ষার হলে ঢোকার পরে, খাতা পাওয়ার পরে, প্রশ্ন পাওয়ার পরে সামনের জনকে জিজ্ঞেস, হ্যাঁ হ্যাঁ এটা কি, তারপরে ডানে কোথায়, এই এটা আমারে বলে দে, ডানে কিছুক্ষণ, বামে কিছুক্ষণ, সামনে কিছুক্ষণ, পিছনে কিছুক্ষণ, তখন তখন ইনভিজিলেটর যিনি থাকেন তারে তখন সতর্ক করেন, এই তুমি এদিক ওদিক তাকাইও না, সময় কাজে লাগাও। ইনভিজিলেটর যেমন ওই পরীক্ষার্থীকে সতর্ক করেন, আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষা গৃহে আমাদের মতো ইমানদারকে সতর্ক করে বলছেন, বান্দা তুমি অনর্থক কথা বা কাজে মনোযোগী হয় না, তোমার স্বভাব হবে এমন, ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, অনর্থক কথা বা কাজ চলছে এমন জায়গা দিয়ে গেলে তুমি সম্মানের সাথে বিচরণ করবা, চলে যাবা ব্যক্তিত্ববান ইমানদারের মতো, সেগুলোকে উপেক্ষা করে চলবা। সুবহানাল্লাহ, এই গুণে আল্লাহ গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। এরপরে রহমানের বান্দাদের ১১ নম্বর গুণ হলো, কোরআন থেকে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা অন্ধ আর বধিরের মতো আচরণ করে না। এই যে দীর্ঘ সোয়া এক ঘন্টা ধরে আপনাদেরকে আমি কোনো উপদেশ দিচ্ছি না, আল্লাহর কথাগুলো আল্লাহ দয়া করে আমাকে দিয়ে বলাচ্ছেন, এই সবগুলো উপদেশ, জোরে বলেন কার উপদেশ? আল্লাহ তালা বলছেন রহমানের বান্দাদের স্বভাব হলো, আল্লাহর কালামের উপদেশগুলো তারা যখন শুনে আবু জাহেলের মতো আচরণ করে না। আবু জাহেল নবীজির কাছ থেকে কোরআন শুনেছে, নবীজির কণ্ঠে কোরআন শোনার পরে গুমরা আরো গুমরা হয়েছে। আমাদের সমাজেও আবু জেহেলীয় চরিত্রের বহু মানুষ আছে, যারা কোরআনের উপদেশ শোনার সময় তারা দিলের কান দিয়ে শুনে না, শুনে এক কান দিয়ে বের করে দেয় আরেক কান দিয়ে। কোরআন বলছে সুদ খেয়েও না, এটা শোনার পরেও সে সুদ খায়, মনে হয় যেন বধিরের মতো স্বভাব, শুনেও না, শোনার ভান ধরে। এমন মানুষ বলেন তো আমাদের সমাজে কম বেশি আছে না নাই? অন্যায় অপকর্ম কোনটা হারাম কোনটা নিষিদ্ধ সব কোরআন বলে দিয়েছে, শোনার পরেও বধিরের মতো আচরণ করে, দেখেও যেন না দেখার ভান করে, শুনেও যেন না শোনার ভান করে। আল্লাহ তাআলা বলছেন এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়, বরং রহমানের বান্দাদের স্বভাব হলো। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দা হলো তারা, কোরআন দিয়ে তাদের রবের উপদেশ শোনানো হলে অন্ধ আর বধিরের মতো আচরণ করে না। যারা কোরআন শুনলে রহমানের বান্দাদের ইমানদারদের ইমান আরো বাড়ে না কমে, আরো জোরে বলেন বাড়ে না কমে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. নিশ্চয়ই মুমিন হলো তারা, নিশ্চয়ই মুমিন হলো তারা, আল্লাহর কথা স্মরণ হলে অন্তরটা কম্পিত হয়ে যাবে, অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে, এবং আল্লাহর আয়াত যখন তাদেরকে শোনানো হয় তাদের ইমান আরো বেড়ে যায়। আল্লাহ এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। ১২ এবং সর্বশেষ হলো রহমানের বান্দাদের গুণ হলো, বিবাহিত অবিবাহিত সকলকে বলছি এই শেষের কথাটা ভালো করে শোনেন, কথায় আছে শেষ ভালো যা সব ভালো, তার রহমানের বান্দারা তাদের আহাল তাদের পরিবার স্ত্রী সন্তানদেরকে তারা চক্ষু শীতলকারী দেখতে চায়, পরহেজগার মোত্তাকি দেখতে চায়, এজন্য তারা তাদের স্ত্রী সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তারা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন
أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رحمان ربنا دخلو تارا দুয়ার সময়ে যারা বলে হে আল্লাহ আমাদের স্ত্রী আর সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানাও, এই দোয়াটি করে যারা রহমানের বান্দা হলো তারা নেককার স্ত্রী দিনদার স্ত্রী আমরা সবাই চাই কি চাই না? যারা বিবাহ করেন নাই অবিবাহিতরা সকল দোয়া মিস করলেও এই দোয়া মিস করবেন না। বিয়ের আগে আপনার হবু বউয়ের জন্য কি দোয়া করবেন? আল্লাহ দোয়া শিখালেন, বান্দা তুমি আমার কাছে চক্ষু শীতলকারী স্ত্রী চাও। খুব সুন্দর শব্দ চয়ন করেছেন আল্লাহ, চক্ষু শীতলকারী, অর্থাৎ এমন স্ত্রী এমন বউ যাকে দেখলে নয়ন জুড়িয়ে যায়, চক্ষু ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। আপনি আপনি ঘরে গিয়ে দেখলেন আপনার স্ত্রী আজান হলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদ আদায় করে, আপনার স্ত্রী আপনার কেয়ারিং করে, আপনার স্ত্রী আপনার বাবা মায়ের খেদমত করে, সন্তানদেরও ঠিক মতো দেখাশোনা করে, এমন স্ত্রী যদি আপনার চক্ষু দেখে বলেন তো চক্ষু ঠান্ডা হবে কি হবে না? আর যদি ঘরের মধ্যে গিয়ে দেখেন বউ সারাদিন টাকুর টুকুর নিয়ে ভারতীয় সিরিয়াল নিয়ে পড়ে থাকে, মা বাবাকেও দেখাশোনা করে না, আপনারও কোনো কথা শুনে না, নামাজিও হয় না, এমন বউ দেখলে দেখবেন অন্তরের মধ্যে সবসময় একটা অশান্তি অশান্তি ভাব আসে। এজন্য আল্লাহ নবী বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি, আল্লাহ যেই ব্যক্তিকে দয়া করে একজন নেককার জীবন সঙ্গিনী দান করেছেন, আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছে। এটা আমি একটা বুঝবা না, তোমরা যারা বিবাহিত তারা জানে, টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে সব আছে, বউ যদি ভালো না হয় সবকিছু যেন অশান্তি অশান্তি জাহান্নাম জাহান্নাম লাগে, আর বউ যদি ভালো হয় ঘরের মধ্যে যদি দামি দামি আসবাবপত্র না থাকে টাকা পয়সা কম থাকে, বউ ভালো হলে অন্তরের মধ্যে সবসময় একটা শান্তি শান্তি ভাব আসে। নেককার স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, সেই দোয়া আল্লাহ শিখিয়েছেন। আবার যারা বিবাহিত তারাও এই দোয়াটা করবেন, স্ত্রীকে যেন আল্লাহ আপনার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। দোয়ার পরবর্তী অংশটা হলো আল্লাহ শুধু আমাদের স্ত্রী নয় আমাদের সন্তানগুলোকেও আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আর সন্তান ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে দুঃখের কোনো শেষ নাই। আপনি যদি বাড়িতে দেখেন আপনার ছেলে আজান হলেই আপনাকে এসে বলে আব্বু চলেন মসজিদে যাই, আপনার ছেলে যদি বাড়ির সবার সাথে ভালো আচরণ করে এলাকার সবাইকে সম্মান করে, এলাকার মানুষজন বলবে অমুক সাহেবের ছেলে এত ভালো, তার আচার আচরণ কথাবার্তা এত সুন্দর, আসলেই ছেলেটা ভালো, এমন কথা যদি আপনার কান শুনে বলেন তা আপনার সেই ছেলেটাকে দেখলে কলিজা ঠান্ডা হবে কি হবে না? আপনার ছেলে মেয়ে যেন চক্ষু শীতলকারী হয়, এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন বান্দা তোমার স্ত্রী আর সন্তানকে তুমি যেন পরহেজগার চক্ষু শীতলকারী হিসেবে পাও, এজন্য আমার কাছে তুমি দোয়া করো, এটা আমার প্রিয় বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা দয়া করে দোয়াটাও শিখাইয়া দিলেন, কেউ চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। ভালো করে শোনেন, অনেকে আছেন তার ছেলেকে নিয়ে একজন আলেমের কাছে এসে বলেন হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো আলেম হতে পারে। বাবা আপনার স্বপ্ন এত ছোট কেন? আপনার ছেলে অমুক আলেমের মতো তমুক আলেমের মতো আলেম হবে কেন? আল্লাহ এত বড় স্বপ্ন দেখালেন, এত সুন্দর দোয়া শিখালেন, আল্লাহ বলছেন তুমি দোয়া করো তোমার স্ত্রী সন্তান যেন মুত্তাকিদের ইমাম হয়। কাদের ইমাম? আম জনতার ইমাম না মুত্তাকিদের ইমাম? মুত্তাকি কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়, আল্লাহর কাছে সকল মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত তারা মুত্তাকি যারা। সুবহানাল্লাহ, পড়েন তাহলে আল্লাহ দোয়া শিখাচ্ছেন
তোমার ছেলেকে অমুক তমুকের মতো বানাবা কেন, তোমার মেয়ে অমুক তমুকের মতো হবে কেন, আমি তোমাকে বড় স্বপ্ন দেখাচ্ছি, সুন্দর দোয়া শিখাচ্ছি, তুমি দোয়া করো আল্লাহ যেন তোমার সন্তানকে তামাম দুনিয়ার মুত্তাকিদের ইমাম বানান। সাধারণ মানুষের না মুত্তাকিদের, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কারা জোরে বলেন, মানে আল্লাহর প্রিয় বান্দাদের লিডার, প্রিয় বান্দাদের নেতা, তাইলে মুত্তাকিদের ইমাম যে হবে সে কি বেশি মুত্তাকি না কম মুত্তাকি? আরো বেশি মুত্তাকি। তাহলে আর কোনোদিন কোনো হুজুরের কাছে গিয়া বইলেন না, হচ্ছে ঝাড়ফুক করে দেন, মাথায় হাত বলে দেন, আপনার মতো যেন হতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়বে, আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানকে নয়ন শীতলকারী বানিয়ে দাও, আর আমাদেরকে গোটা পরিবারের সবাইকে তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, বলেন আমিন। এখানে কয়টা গুণের কথা আমরা বললাম? আপনারা হচ্ছেন আজকের মাহফিলের রিয়েল শ্রোতা, আমাদের 10% শ্রোতা দেখা যাচ্ছে না, এরা আসছিল দেখি তো হুজুরের চেহারা সুরত কেমন, হুজুরের কণ্ঠ কেমন, হুজুর চিল্লাইতে পারে কেমন, এরা হচ্ছে ওই জাতের, ওরা হলো এমন শ্রোতা যারা মাহফিলে হেদায়েতের নিহতে আসে না। আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনারা অ্যাক্টিভ আসল শ্রোতা, এবার আপনাদের উদ্দেশ্যে মূল কথাটা বলে দিই, এই যে 12টি গুণ আল্লাহ এক এক করে বর্ণনা করলেন, এই গুণগুলো যদি আমরা অর্জন করি আমাদের ফায়দা কী হবে, আমাদের বেনিফিট কী হবে, এবার সেই বেনিফিটের কথা আল্লাহ শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, এই গুণগুলোতে তোমরা যদি গুণান্বিত হতে পারো, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলা তাওনা ফিহা তাহিয়াতাহুম ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই গুণগুলোতে গুণান্বিত হবে জানা চিরস্থায়ী জান্নাতের সুউচ্চ প্রাসাদের সুসংবাদ পাবে তারা। এই গুণগুলো অর্জন করলে জান্নাতের সুউচ্চ প্রাসাদে আমাদেরকে যিনি আবাসস্থল ঠিক করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, তিনি কে? রহমানের বান্দাদের কয়টা গুণ এই সুরার শেষে বলা হয়েছে? এই 12টা গুণ কে বলতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই সবুজ পাঞ্জাবি ভাই বলুন দেখি, ভাই নীল পাঞ্জাবি না নেভি ব্লু বলেন তো ভাই, মাশাআল্লাহ বলেন, না আপনার উল্টা পাল্টা হয়ে গেছে, আপনি একটারে বানাইছেন 2 পয়েন্ট, আপনি বলেন তো ভাই, না আপনিও বলতে পারেন, হ্যাঁ এতে বলেন না, দেখে বলা যাবে না, আপনারা হাসলেন কেন? আমার এই ভাই সে আমার মতো, এই যে দেখেন আমার সামনে নোট আছে, দেখেছেন নোট কেন আছে, কেন আমি নোট করে কথা বললাম, কারণ আমি 1-1.5 ঘন্টা বক্তব্য দিব, আমি আমার পয়েন্টের বাহিরে কথা বলবো, আমি একটা টপিক ধরবো শেষ পর্যন্ত ওই টপিকেই কথা বলবো, কিছুক্ষণ ডানে ব্রেক মারবো না বামে ব্রেক মারবো না, সময় নষ্ট করবো না। আমার এই ভাইকে নিয়ে আপনারা হাসলেন, আমার তো মনে হয় আজকের সবচেয়ে সেরা অ্যাক্টিভ শ্রোতা হলো সে, বলতে পারুক আর না পারুক সে তো বসে বসে পুরো আলোচনা শুনে পয়েন্টগুলো নোট করে ফেলেছে, এটা একজন ভালো শ্রোতার বৈশিষ্ট্য। আমি জানি আপনারা সবাই পারেন, কিন্তু অনেক মানুষ আছে অনেক জ্ঞানী, দেখবেন আমাদের এলাকায়ও আছে অনেক জানে কিন্তু মানুষের সামনে দাঁড়াইলে বলতে পারেন, এরকম আছে না? আছে হয়তো, আজকে এরকম মানুষ একটু বেশি, একটু সাহসিকতার অভাবে বলতে পারছে না, আসলে সবই জানে, আমি সহজ করে দিই। 1 নম্বর, রহমানের বান্দারা ভদ্র না অভদ্র? জোরে বলেন ভদ্র না অভদ্র? অহংকারী না বিনয়ী? হেলিকপ্টার দেখছেন তো, ড্রোন দেখছেন তো, এই জন্য আপনি পারেন নাই, একটি ফলে এক নিঃশ্বাসে বলে ফেলতেন, যারা যদি বলতে পারতেন আজকে কিন্তু হাদিয়া পাইতেন। যাই হোক, কি পারবেন? এতক্ষণ হাত তোলা নাই, মুখস্থ করছেন, আচ্ছা বলেন, ঠিক আছে, মাশাআল্লাহ সাহস আছে,
মাশাআল্লাহ বলেন, সাহস আছে বলেন, কিরকম আগায় আসতে দেখছেন, মানে একদম সিনা টানায়া বলেন মাশাআল্লাহ। আমার ভাই বলে ফেলছে মাঝখানে ওই যে ভয়ের কারণে এতগুলা মানুষ সামনে, তো মাঝখানে একটা ফালাই আসছে, কৃপণ হয় না, দানশীল হয়। তারপরে আরো এক দুইটা মাঝখানে ছুটে গেছে, কোরআন অন্ধ আর বধিরের মতো শোনে না, এই দুই হেদায়াতের উদ্দেশ্যে শোনে, মাশাআল্লাহ। যাই হোক, আমার ভাই অন্যদের চেয়ে এগিয়ে আছে, বলেন মাশাআল্লাহ। বসেন, একশোতে একশো পাইলে হাদিয়া থাকে, এরকম হবে না মাশাআল্লাহ। তবে আপনাদের আরো মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল, আমি এটা আজকের মাহফিলে না, আমি সকল মাহফিলে আলোচনার শেষে মানুষকে প্রশ্ন করে বুঝি কি বুঝছেন বলেন, সামারি বলেন, পুরো আলোচনার সামারিটা কি। যাই হোক, চলেন আমরা সামারিটা এক মিনিটে জেনে নেই। রহমানের বান্দারা হয় নম্র, ভদ্র, বিনয়ী। দুই নাম্বার, রহমানের বান্দারা উগ্র হয় না, বদমেজাজি হয় না, বরং তারা হয় সহনশীল। রহমানের বান্দারা কি হয়? সহনশীল। তিন নাম্বার, রহমানের বান্দারা রাতের বেলা তামাশা করে না, সাজদা দেয় কাকে? চার নাম্বার, রহমানের বান্দারা ইবাদত গুজারি হয়ে অহংকার হয়ে যায় না, আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করে? দোয়া করে। পাঁচ নাম্বার, রহমানের বান্দারা কৃপণও হয় না, অপব্যয়কারীও হয় না, তারা কি হয়? দানশীল। জোরে বলেন, দান করছেন তো সবাই? কারা কারা করছেন দেখে হাত তোলেন তো। যারা করে নাই হয়তো বাড়ি থেকে আসার সময় কিছু নিয়ে আসে নাই, আল্লাহ তাদেরকে আরো বড় দানশীল বানিয়ে দেন। ছয় নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না। সাত নাম্বার, রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। আট নাম্বার, রহমানের বান্দারা জিনা বেবিচারের ধারে কাছেও যায় না। নয় নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। দশ নাম্বার, রহমানের বান্দারা অনর্থক কথা বা কাজের ধারে কাছেও যায় না। এগারো নাম্বার, রহমানের বান্দারা কোরআন অন্ধ আর বধিরের মতো শোনে না, শোনে তারা হেদায়াতের উদ্দেশ্যে। বারো নম্বর হলো স্ত্রী সন্তান আর নিজের গোটা পরিবারকে পরহেজগার হওয়ার জন্য, বিশেষ করে স্ত্রী সন্তানকে চক্ষু শীতলকারী হিসাবে পাওয়ার জন্য দোয়া করে কার কাছে। এই বারোটি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের জীবন সফল হয়ে যাবে, দুনিয়াতেও টেনশন থাকবে না, আখিরাতেও কোনো টেনশন থাকবে না ইনশা আল্লাহ। কারণ এই গুণাবলী অর্জনকারীদের জন্য তো দুনিয়ার কোনো হুজুর জান্নাতের সুপারিশ, জান্নাতের ঘোষণা করেন নাই, সুসংবাদ দেন নাই, সরাসরি জান্নাতের ঘোষণা যিনি দিয়ে রেখেছেন, জোরে বলেন তিনি কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই বারোটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।